ইলিশ মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে আজকে বানাবো দই ইলিশ। এখানে আমি মশলাটা বেটে নিই, তারপরে দেখাচ্ছি মাছ। এখানে আমার তেলটা গরম, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো, অল্প একটু তেল দেব। এর মধ্যে একটু কালো জিরে দেব, সামান্য পরিমাণে কালো জিরে দেব, আর দেব কাঁচা লঙ্কা চেরা। এর মধ্যে দিয়ে দেবো আমার মশলা করাটা। দই ইলিশ তো আমার স্টাইলে, যে দই ইলিশ কন্টেনারটা ধুয়ে দিয়ে দিলাম, আর একটু পরিমাণে জল দেব, দেব পরিমাণ মতো কাঁচা তেল। আর আমি সর্ষেটা বাটার সময় দিয়েছিলাম, একটু লবণ দিয়ে বেটেছিলাম, তাই অল্প একটু লবণ দেব। দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দেব, নেড়ে ছেড়ে দিয়ে দেবো। এটা ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো এখানে ভেজে নেব না, মাছগুলো কাঁচাই রান্না করবো আজকে। সাজিয়ে সাজিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এখানে একটু নেড়ে দিয়ে এটাকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিব। এটা ফুটে উঠে গেছে, এটাকে আনবো মিডিয়াম দিয়ে, এটাকে ঢাকা দিয়ে পাতে বসাবো, সেদ্ধ করবো। তো এখানে আমি মাছটা এবার উল্টিয়ে দেবো, মাছটা আস্তে আস্তে উল্টিয়ে দেবো। আর মাছের একবার সেদ্ধ হয়ে গেছে,
এখানে আমার মাছটা হয়ে গেছে। এবার এটাতে বেশি নাড়াচাড়া করবো না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে ওই ফেটিয়ে রাখা দইটা এবার দিয়ে দেবো। আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে ফেলবো। মাছটা আমার প্রায় একদমই হয়ে গেছে। আমি এর মধ্যে কাঁচা তেল ছিটিয়ে দিয়ে এটাকে একদম ঢাকা দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ একটু ঝোল আমাদের একটু লাগে। তো এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা সুন্দর গন্ধ বেরোবে, মাছটা রান্না হয়ে গেলো।